আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিডব্লিউটির নতুন ভিডিওতে আপনারা জানতে পারবেন আগামী এক সপ্তাহে দেশের কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি হতে পারে এবং এই এক সপ্তাহে দেশের কোন কোন স্থানে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি সম্ভাবনা আদাওয়া আছে কি না শীত কি চলে গেছে নাকি আবার রিটার্ন করতে পারে সব কিছুই আপনাদেরকে জানাবো এই ভিডিওর পরবর্তী অংশে সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখে সব কিছু জেনে নিন প্রথমে চলে যাই শীতের আপডেটে অলরেডি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন যে এই মৌসুমের মতো দেশ থেকে শৈতপ্রবাহ বিদায় নিয়েছে সাধারণত দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলেই আমরা তাকে শৈত্যপ্রবাহ বলে থাকি এর উপরে তাপমাত্রা থাকলে সাধারণত শৈত্যপ্রবাহ বলা হয় না কারণ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ আবহাওয়া দপ্তরের মেজারমেন্ট অনুযায়ী মূলত দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই তাকে শৈত্যপ্রবাহের কন্ডিশন বলা হয় সো আগামী যেই কয়দিন বাকি আছে ফেব্রুয়ারি মাসের এক্ষেত্রে এই সময়ে আর কোনো শৈতপ্রহের সম্ভাবনা নেই ইনশাল্লাহ এখন থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমরা গ্রীষ্মকালের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ যেহেতু এখন বসন্ত চলছে বসন্তের পরেই আমরা ইনশাল্লাহ গ্রীষ্মকাল পেতে যাচ্ছি সো এখন থেকে তাপমাত্রা বৃদ্ধি এবং গরমকালের জন্য আপনারা প্রস্তুতি নিতে থাকুন তাপমাত্রা আর তেমন হ্রাস পাওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে যদি কোথাও তাপমাত্রা কিছুটা হ্রাস পায়ও বেশিরভাগ স্থানে আরামদায়ক পরিস্থিতি থাকতে পারে রাতের দিকে আর দিনের বেলা মূলত কোনো কোনো স্থানে হালকা গরম অনুভূতি সৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রার দিক থেকে ধরতে গেলে এই সপ্তাহের শুরুর দিকে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা হতে পারে সর্বোচ্চ বেশিরভাগ স্থানেই এবং এই সপ্তাহের শেষের দিকে কোথাও কোথাও বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠে যেতে পারে ইনশাল্লাহ এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার কথা বলছি এবার যাব বৃষ্টিপাতের প্রবাসে আমরা অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম একটি বৃষ্টি বলয়ের কথা অর্থাৎ বৃষ্টি বলয়ের জুই যেটি আমরা নামকরণ করেছি কিন্তু এখনও এটার প্রভাব সম্পর্কে আপনাদেরকে জানানো হয়নি আমরা ধারণা করছি এই বৃষ্টিপাতটি আগামী বাইশ তারিখের আশেপাশে বা তেইশ তারিখের দিকে আসতে পারে বাইশ তেইশ তারিখের দিকে এক্ষেত্রে এর প্রভাব প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট বিভাগ এবং তার আশেপাশ অঞ্চলেই বেশি পড়তে পারে বাকি স্থানে কেমন প্রভাব পড়বে সেটা এখনই ক্লিয়ার করে আপনাদেরকে জানানো যাচ্ছে না যেহেতু এটি অনেক লম্বা সময় পরে আসতেছে অর্থাৎ এক সপ্তাহর শেষ মাথায় এই সপ্তাহের শেষ মাথায় আসতে পারে ইনশাল্লাহ তো বাইশ বা তেইশ তারিখ নাগাদই বৃষ্টিপলয়টি শুরু হতে পারে আর যদি এই বৃষ্টিবলয়টির বৃষ্টিপাতের এরিয়ার পরিমাণ খুব কম হয় অর্থাৎ দুইটা বা তিনটা জেলা ধরে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটিকে বৃষ্টিপলায় নামকরণ করব না ইনশাআল্লাহ কিন্তু যদি এর প্রভাব অন্তত ছয় থেকে সাতটা জেলা জুড়ে হয় তাহলে আমরা এটাকে বৃষ্টিপলায় নামকরণ করব। সো এই বৃষ্টিপাত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আপনি আমাদের সাথে থাকুন এবং পরবর্তী আপডেটগুলো অনুসরণ করুন আমাদের ফেসবুক পেজ নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখুন তাহলে এর পরবর্তী নতুন নতুন ইনফরমেশনগুলো আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ সুতরাং সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি